লাইফে এরকম অনেক সিচুয়েশান আছে যখন মনে হয় যে সব কিছু যেন আমার মনের মতো হচ্ছে না, সব কিছু যেন আমার হাতের বাইরে চলে যাচ্ছে, আমি যা ভাবছি তাই উল্টো হচ্ছে, কাজের ক্ষেত্রে অশান্তি, পরিবারে অশান্তি, নানান রকম, মানে কোনো জায়গায় শান্তি নেই। তখন একটা জিনিস আছে যেটা আপনাকে শান্ত রাখতে পারে বা বলতে পারেন সেই সমস্যার মধ্যে কিছুটা আনন্দ দিতে পারে, সেটা হচ্ছে আপনার হবি। আমরা প্রত্যেকেই নিজের কর্মজীবনে ব্যস্ততা হয়ে পড়ার দরুন কোথাও না কোথাও নিজের হবিগুলোকে, নিজের প্যাশনগুলোকে মেরে ফেলেছি এক ধরনের বলতে গেলে। তো সেগুলো যদি আস্তে আস্তে আবার একটু একটু করে রিকভারি করা যায় তাহলে খুব ভালো লাগে। যেমন ধরুন আপনি ক্রিকেট খেলতে ভালোবাসতেন কিন্তু আপনার হয়তো ফ্যামিলির সেরকম কন্ডিশান ছিল না বা আপনি সেরকম পরিবেশে ছিলেন না যেখান থেকে আপনি ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেন। তো সেখানে দেখবেন হঠাৎ করে কোথাও কোনো পাড়াতে বা গ্রামে বা শহরের দিকে যে কোনো জায়গায় গেলে কোনো মাঠে মধ্যে কথা যদি দেখেন ক্রিকেট খেলছে বাচ্চারা, তখন দেখি না আমরা মনে হয় একটু দাঁড়িয়ে পড়ি, একটু দেখি। কেন জানতো? কারণ এটা আপনার প্যাশান ছিল, আপনার হবি ছিল, কোথাও না কোথাও সেগুলো আনন্দ দেয় কিছুটা হলো। তো এই কর্মব্যস্ততার মাঝে এই যে গোটা কর্পোরেট দুনিয়া তৈরি করে রেখেছি আমরা, যেখানে সারাদিন শুধু কাজ কাজ কাজ, তো এর বাইরে গিয়ে কোথাও না কোথাও নিজের হবিগুলোকে যদি একটুখানি হলেও, মানে সেগুলোকে একটু নাড়াচাড়া করা যায় না, একটা মানে অন্যরকম ফিলিংস আছে, অন্যরকম অনুভূতি। যেমন ধরুন আপনি গান করতে ভালোবাসেন বা আপনি কোনো বাদ্যযন্ত্র আছে বাজাতে ভালোবাসেন বা আপনি লিখতে ভালোবাসেন, কিছু পড়তে ভালোবাসেন বা আপনার কোনো ক্রিকেট খেলা বা কোনো খেলাধুলা, যে কোনো খেলাধুলার সঙ্গে জড়িত, বা ধরুন আপনি কুকিং করতে ভালোবাসেন, রান্না করতে ভালোবাসেন, সেগুলো মাঝে মাঝে না খুব মানে তৃপ্তি দেয়, আনন্দ দেয় ছোটোখাটো জিনিসগুলো, তো সেইগুলো আমরা আমাদের এই কর্মব্যস্ততার মাঝখানে যদি আমরা ছোটো ছোটো করে অল্প কিছুক্ষণ সময় বার করি আমাদের হবির জন্য, তাহলে মনে হয় খুব ভালো হয়। কারণ আমরা গোটা দুনিয়াটায় আজকে দেখুন আমরা সব সময় না ছুটছি, মানে একদম কী বলবো, আমরা মানুষরূপী রোবট হয়ে গেছি নানান রকম কাজের সূত্রে, আর প্রত্যেকে আমাদেরকে নাচাচ্ছে। আপনি হয়তো ভাবছেন আপনার জীবনটা আপনার হাতে আছে, না, আজকে যে যেরকমভাবে পারছে আমাদেরকে নাচাচ্ছে। তো সেখানে গিয়ে এই ছোটো ছোটো হবিগুলো, নিজের ছোটোবেলাকার যে হবি, হ্যাঁ, তো সেইগুলোকে যদি আমরা, সেই ফ্যাশনগুলোকে যদি একটু সময় বার করে একটু নাড়াচাড়া করি না, তাহলে দেখবেন মন মেজাজ ভালো থাকবে। তখন এই জঙ্গলের মধ্যে যে সমস্যাগুলো তৈরি করে রেখেছি আমরা কর্পোরেট জঙ্গলের মধ্যে, সেখানেও মনে হবে যে না, মাঝে মধ্যে কিছু তো আছে যেগুলো আমায় আনন্দ দেয়। কোনো সময় বন্ধুদের সঙ্গে বসে আড্ডা মারা, কোনো সময় বন্ধুদের সঙ্গে একটু খেলাধুলা করা, সেগুলো আনন্দ দেয়, কারণ সেগুলো আমরা করেছি ছোটোবেলা থেকে, কিন্তু আজকের দিনে সেগুলো আর হয় না। এই ফেসবুক হোয়াটসঅ্যাপের দুনিয়া থেকে বেরিয়ে এসে কোথাও চলুন একটু বন্ধুদের সঙ্গে মিলে মিশে বসে সেই পুরনো দিনগুলোকে একটু তাজা করে তুলি। চেষ্টা করব আমরা সেই দিনগুলোকে আবার তাজা করে তোলা। আপনাদেরকেও বলছি, পারলে নিজের হবিটাকে একটু নড়াচড়া করে দিন।